সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েলে, তো কোথায় কোথায় এই নিয়োগ হবে এবং বয়স সীমা কত দাঁড়িয়েছে এবং তার স্যালারি কত তা নিয়ে কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, বাংলা টেকএসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিওর নিচে যাবেন, নিচে গেলে এইরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, আমি যখনই কোনো লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকমই জবের নিউজ নিয়ে আসি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই আজকের নিউজটা। এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে 309 অ্যাপ্রেন্টিস, যেখানে শূন্য পদের নিয়োগ সম্পূর্ণ ডিটেলস এখানে বিবরণ করে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পূর্বাঞ্চল সহ বিভিন্ন আঞ্চলিক শাখায় 390 জন টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর এটা শূন্যপদ যেটা বলে সেটা হচ্ছে আইআরপিএলের পশ্চিমবঙ্গে মেকানিক্যাল শূন্যপদ হচ্ছে 12টা, ইলেকট্রিক্যাল শূন্যপদ হচ্ছে 10টা, টেলিকম অ্যান্ড ইনস্টোর মেনটেন্সের জন্য শূন্যপদ হচ্ছে 11টা, বিহারের মোট মেকানিক্যাল শূন্যপদ হচ্ছে 7টা, ইলেকট্রিক্যাল শূন্যপদ হচ্ছে 7টা, টেলিকমের শূন্যপদ হচ্ছে 7টা, আসামি মেকানিক্যালে হচ্ছে 8টা, ইলেকট্রিক্যালে হচ্ছে 8টা, টেলিকমে হচ্ছে 8টা, উত্তরপ্রদেশে মেকানিক্যালে হচ্ছে 4টে, ইলেকট্রিক্যালে হচ্ছে 4টে, টেলিকমে হচ্ছে 4টে। বয়স সীমা যেটা বলে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 18 থেকে 24 বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ছাড় পাবেন। ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড সম্বন্ধে যেটা বলে সেটা হচ্ছে ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর এবং নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। যোগ্যতা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের মেকানিক্যাল জন্য হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে কিন্তু আপনাকে। ইলেকট্রিক্যালের জন্য যেটা বলে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কিন্তু আপনাকে থাকতে হবে। টেলিকমে যেটা বলে সেটা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টোর মেনটেন্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্টোর মেনটেন্স অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের পূর্ণ সম্পূর্ণ ডিপ্লোমা কিন্তু আপনার থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েশান। তো এইরকম করে কিন্তু সম্পূর্ণ বিবরণ এই জায়গায় দিয়ে দিয়েছে। প্রয়োজনীয় নম্বর যেটা বলে সেটা হচ্ছে সব ক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম 50% নাম্বার পেয়ে কিন্তু আপনাকে থাকতে হবে। যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু 45% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি হচ্ছে লেখা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় 85 নম্বর এবং ইন্টারভিউতে 15 নম্বর থাকবে। লেখা পরীক্ষায় 60টি সংশ্লিষ্ট ডিসিপ্লিন এবং 25টি জেনারেল অ্যাপেন্টেড, রিজেনিং, জেনারেল ইংলিশ, মেকানিক্যাল অ্যাপেন্ডেড ও জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। সময় 2 ঘন্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ, লেখা পরীক্ষা ইন্টারভিউ সম্ভাব্য সময় নভেম্বর-ডিসেম্বরের 18। আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাকে এই লিঙ্কে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 12 অক্টোবর 2018 তারিখ সন্ধে 6টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলস পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।